ইডুমুর হকি স্টেডিয়াম আমার দাবি, আমার দাবি, আমার দাবি। ইডুমুর হকি স্টেডিয়াম আমার দাবি, আমার দাবি, আমার দাবি। ইডুমুর হকি স্টেডিয়াম শীঘ্র নির্মাণ হও, নির্মাণ হও, নির্মাণ হও। ইডুমুর হকি স্টেডিয়াম শীঘ্র নির্মাণ হও, নির্মাণ হও, নির্মাণ হও। যোগীমুর হকি স্টেডিয়াম শীঘ্র নির্মাণ হও, নির্মাণ হও, নির্মাণ হও। ইডুমুর হকি স্টেডিয়াম আমার দাবি, আমার দাবি, আমার দাবি। কিছু লোক এটাকে নিয়ে রাজনীতি করছেন, করাবার লোক মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, বিজু জনতা দল সরকার। কিছু লোক এখানকার পঞ্চায়েত নির্বাচন আসলে তার রাজনৈতিক ফায়দা নেওয়ার লাগি চিন্তা করছেন, কিন্তু লোক জানিছেন স্পষ্ট ভাবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী ভেটিয়ে যুজুমরাবাসী এবং সম্বলপুর জেলাবাসী এটা আগে কাম যেতে সর্বা সব জানবে আছেনকা তুমি কই না সব। সে ঠিকাদার কেন ভুল ভটকা কলা, সে ব্ল্যাকলিস্ট হল, এটা তো গোটে প্রক্রিয়ার সরকার কাম করছে, সে এটা কলে সেতরে মেছে নয়া ঠিকাদার কাম করবা এত কিছু অসুবিধা নেই। আজ্ঞা, বহু দুঃখর বিষয় কি এটা রাজনীতিকরণ করা যাচ্ছে বলে আমার স্থানীয় বিধায়ক তথা রাজ্য সরকারকর উপমুখ্য সচেতক কৌছেন, বহু দুঃখর বিষয় আজ্ঞা। আউ গোটে পদবি সে সেটি কইতিলে আপন বোধে সেটা দেখি না, আমি গণমাধ্যম শুনিলু কি সে কইলে কেবে হব মতে জানা নাই। বহু দুঃখর বিষয় আজ্ঞা, যদি স্থানীয় বিধায়ক জানি না রাজ্য সরকারকর রেড়াকুল রেড়াকুল অঞ্চলবাসী প্রতি এইটা হকি স্টেডিয়াম যদি ভেটি, আর স্থানীয় বিধায়ক জাঁ না কি ইয়ার সম্পূর্ণ কার্য কেবে শেষ হব, আকি খেলাড়ি সেতে কেবে হকি খেলবে, তাঠু আর দুঃখর বিষয় কিছু নেই।